नमस्कार বন্ধুরা হেলপলিস কিচেনে স্বাগত জানাই আজকে শুরু করছি আর একটা নতুন ভিডিও ডিম কুমড়ো সয়াবিন দিয়ে মাছের পিস্তা আপনারা আমার সঙ্গে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাবো আপনারা দেখুন এখানে কুমড়ো নিয়েছি আর এখানে 10 টি এক প্রকার সয়াবিন আর দুইটা ডিম নিয়েছি তো কুমড়োটা এবার কাটবো डिमगुलो भेंगे नेब डिम भेंगे निलाम गुटानो हो गेछे एबार सोयाबिनेर गुड़ाटा दिए देव मिशिए नेब मिशानो हो गेछे এবার কুমড়োটা মিক্স করে নেব কুমড়োটা মিক্স করে নিলাম কেন কতটা সুন্দর হয়েছে আর দিয়ে চিপে চিপে দিলেও হয় মিক্স করলে একটু ভালো হয় আর সয়াবিনটা আমি শুকনোই মিক্স করে নিলাম এবার হাত দিয়ে অল্প মারব तो এবার কিছু মশলা দিয়ে দেব এই দেব হলুদ গুঁড়ো গা গুঁড়ো জিরে গুঁড়ো মশলা গুঁড়ো দেব 2 চামচ চালের গুঁড়ো তো এবার সবগুলো একসঙ্গে মেখে নেব তো বন্ধুরা মাছ তো অনেকেই খেয়েছে মাছারা মাছের রেসিপি তো অনেকেই খেয়েছে এভাবে খেয়েছে কিনা জানি না একবার এভাবে খেয়ে দেখবেন ট্রাই করে খুবই দারুণ লাগবে এবার संगे संगे माछेर आकारे बनाबो आर तेलेर मध्य देव एखन शुकना करे माखालाम ना शुकना करे माखाले खेते भालो लागबे ना ताई आमी एकटु नरम करे मेखे निलाम तो देखेन माछेर आकारे बानिये निलाम एबार तेले दिये देव बेशी चावलेर गुड़ा और बेसन दिए माखाले खेते भालो लागबे ना ताई आमी अल्प नरम करे मेखे निलाम आर एकटा आमी माछेर आकारे बानिये निलाम एबार तेले दिए देव एबार उल्टिये देव देखेन बंधुरा कतटा सुंदर होयेछे लागछे जेमन माछ माछ छाड़ा माछ भाजा होये गेछे एबार नामिये नेब तो बंधुरा माछारा माछेर रेसिपी भाजा हो गए एकदम लाल लाल करे भेजे निलाम आर माछटा देखते सुंदर लागछे ना बंधुरा ताई नरम करे बानिएछि तो ताई देखते सुंदर लागछे ना खेते भालो लागबे डिम दिलाम सोया डिम दिलाम कुमड़ो दिलाम खेते भालो लागबे माछ भाजा तेलेर मध्ये दिए देव गोटा जिरे लवंग एलाच दारचिनी आर तेजपाता ओ भेजे निलाम दिए देव पेंयाज कुचि आधा काचा लंका बाटा काचा लंका तो भेजे निल दिए दीब टमेटो बाटा आधा काचा लंका संगे भेजे नहीं नहीं निलम लंका गुड़ो हलुद गुड़ो जीरा गुड़ो आल लवण जल दिए मेखे नेब मसलाटा दिए देव এবার পেঁয়াজ এখন যে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব দিয়ে অল্প জল দিয়ে দেব
একদম ভালোভাবে একটা সানুষ হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মা ঝুলটা ফুটে এসেছে, এবার দিয়ে দেব মাছ ছাড়া মাছের রেসিপি বা কাঁটা ছাড়া মাছের রেসিপি। এবার ঝুলটা ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব, ফুটতে দেব, দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, তাহলে ঘরে বানানো গরম মশলার গুঁড়ো। দেখেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে মাছগুলো, দেখতে লাগছে যেমন মাছ হয়ে গেছে। আমার মাছ রান্না এবার নামিয়ে নেব। কতটা সুন্দর লাগছে না দেখতে, খেতেও দারুণ লাগবে। এভাবে আপনারা একবার ট্রাই করবেন আর আমার সঙ্গে থাকবেন।